ও পাটা করেছে। ওয়েলকাম ব্যাক টু সাত সমুদ্র পাড়ে, আমি অনিন্দিতা টেক্সাস থেকে। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আর হঠাৎ করেই গরম আর বর্ষা শেষে হিউস্টনে গত দুদিন ধরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে। প্রচণ্ড ঠান্ডা এই কারণেই বলছি কারণ হিউস্টন এমনিতেই যা গরমের জায়গা, সেখানে যদি টেম্পারেচার হঠাৎ করে 12-13 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যায় তাহলে সেটাকে শীতকাল বলাই ভালো। তো খুব ফর্চুনেট আমরা যেহেতু আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠানটা এর সময়ে হতে চলেছে আর ওয়েদারটা হঠাৎ করে এতটাই আমাদের ফেভারে চলে এসছে, তাই এখন মনে হচ্ছে যে অবশেষে ভগবান হয়তো একটু আমাদের ওপর মুখ তুলে চেয়েছে। তো আজকের ব্লগে কিন্তু পুরোটাই থাকবে গৃহপ্রবেশের প্রস্তুতিরই সমস্ত কিছু, যা যা করেছি আমরা সেগুলো সবই আজকে আপনাদের সঙ্গে আজকের ব্লগটাতে শেয়ার করব আমরা। লাস্ট ব্লগটাতে অনেকেই হয়তো দেখেছেন যে আমি অ্যামাজন থেকে এই অরবিসগুলো অর্ডার দিয়ে আনিয়েছিলাম, কারণ ইচ্ছা আছে এই অরবিসগুলোকে ইউজ করে আমি কিছু ভাস তৈরি করব, তাতে কিছু ফ্লোটিং ক্যান্ডেলও দেব। তো তার জন্যই জলে এখন আমি প্রথমে অরবিসগুলো ভিজিয়ে রাখলাম। সো দিস ইজ এক্স্যাক্টলি কল্ড হাফ প্যান্টের উপরে পাঞ্জাবি। আজকে আমাদের ট্রায়াল হচ্ছে, ট্রায়াল হচ্ছে কালকে এই ওয়েদারের জন্য। পারফেক্ট কি না? পারফেক্ট, অবশ্যই ভালো। রে, ওয়্যার আর ইউ? Ren, show me your dress. Look, Ren is looking so beautiful. Dekhi dekhi, shada shada shada. Half pant er upore panjabi. Daddy, daddy. Hey, say yo. Yo. Oh, pata koreche. So it's now final for you, right? Yes, you are going to wear that. Because all of your friends are going to... Oh, not like that. No. Listen, all of your friends are going to wear that only, no, okay? No. So you have to wear that, okay? That will you wear that? Yes. Give me a pinky promise. First pinky promise. Oh, good job. Then we'll wear that. Okay, now open it. তো যেরকমটা দেখলেন, অনেক সাধ্য সাধনার পরে রনকে আমি কোনোরকমভাবে রাজি করাতে পেরেছি একটা পাঞ্জাবি পরানোর। কিন্তু আমি নিজে এখন কনফিউজড, আমি কী পরবো, এই ব্লুটা পরবো নাকি অন্য আর একটা গ্রিন শাড়ি আছে সেটা পরবো। আর দুটোর সঙ্গে কিছু ম্যাচিং অ্যাক্সেসরিজ খুঁজে পাওয়ার চেষ্টা করছি কিন্তু কিছুই পাচ্ছি না। আমি আলটিমেটলি যেটা দেখলাম, আমার কাছে অ্যাক্সেসরিজ সেরকম কিছু নেই। আর এবার যে ইন্ডিয়া গেলাম, কী করে যে পুরো টাইমটা কাটালাম জানি না, একটু যে শপিং করবো এই অ্যাক্সেসরিজগুলো সেগুলোর কথাও একদমই মাথায় ছিল না। তো যাই হোক, ভাবছি একবার ম্যাচিং করে তুহিনের সঙ্গে ব্লুটাই পরি, কিন্তু তারপর ভাবছি ওটা একটু হয়তো বেশি হয়ে যাবে। তো যাই হোক, মোটামুটি সিলেকশন হয়ে গেছে, হয়তো গ্রিনটাই পরছি। আর এরপরে আমরা এখন একটু দুপুরবেলায় বেরোচ্ছি, কারণ আমার উপর এখন বিশাল দায়িত্ব পড়েছে। সেটা হচ্ছে যে খাবার তো মোটামুটি বাইরের থেকে আমরা অর্ডার দিয়েই দিয়েছি, এখানে হিউস্টনে যে বিরিয়ানি পট সেখানেই আমরা অর্ডার দিয়েছি। ভেজ ননভেজ দু রকমেরই থাকছে, কারণ আমাদের ভেজ ননভেজ দু ধরনেরই বন্ধু বান্ধব রয়েছে, সবার কথা মাথায় রেখেই অর্ডারটা দেওয়া হয়েছে। আর যেটা আপনাদের সঙ্গে পরিচয় করানো হয়নি, সেটা কিন্তু গতকাল রাত্রেই আমরা এই গাড়িটা ডেলিভারি পেয়েছি। হ্যাঁ, আমরা লাস্ট পর্যন্ত কিন্তু সেই হন্ডাতেই থাকলাম, আর তুহিন যেহেতু আগেই বলেছিলাম ও সিআরভিতে বেশি কমফোর্টেবল, সেই কারণে কিন্তু ও সিআরভিই আবার নিল। কিন্তু আগের গাড়িটার সঙ্গে এটা পার্থক্য এটাই যে এটা কিন্তু সিআরভির যে স্পোর্ট মডেল সেটাই, আরও কিছু কিছু ফিচার্সের ডিফারেন্স রয়েছে। যেমন ধরুন, এটা হাইব্রিড মডেল আমরা পেলাম, তার সঙ্গে ভেতরের সিটগুলোও এখন লেদারের হয়ে গেছে, আর লুকটাও অবভিয়াসলি আগের সিআরভির থেকে অনেকটাই ডিফারেন্ট। আর মাইলেজ সবথেকে বড় কথা খুব ভালো পাওয়া গেছে, আর যেটা পাইনি আমরা সেটা হচ্ছে 7-সিটার কিন্তু আপাতত হলো না। গাড়িটার এরকম অদ্ভুত আওয়াজ শুনে আমি ভাবলাম যে কী ব্যাপার। তো তুহিন বললো আমরা যখন বাইরের আওয়াজটা অদ্ভুত শুনছি, সেই সময় গাড়ির ভেতরে নাকি একটা খুব সুন্দর মিউজিক চলছিল। একসাথে যাই আর যখন আসে একটা আসে
তারপর একটা দিটা ওকে তো সিটটাকে তুই অটো ওখানে পাওয়ার দিয়ে করতে পারিস, ঠিক হ্যাঁ? আগে তো অটো পাওয়ার, এখন অটো পাওয়ার আছে, ঠিক আছে? হ্যাঁ পুরো এসি পুরো এখান থেকে পুরো স্টাইলিশ করে তাই অনেক ভেবেচিন্তে দেখলাম আর কি যে ওই টয়োটা বা হন্ডার যে আমরা 7-সিটার মডেলগুলো দেখছিলাম সেগুলো অ্যাকচুয়ালি একটু কস্টলি হয়ে যাচ্ছিলো আমাদের জন্য। আর যেহেতু এখন নতুন নতুন বাড়িতে ঢুকেছি আর নিজেদের উপরে ঋণের বোঝা বাড়াতে চাইলাম না, তাই এটা অবশ্যই ওই মডেলগুলোর থেকে আমাদের একটু কম দামি লেগেছে। তাহলে চলুন এখন যাচ্ছি আমরা, এখন একটা ইন্ডিয়ান শপ এখানকার, সেটা হচ্ছে বিশালা গ্রসারিতে। তো যেটা একটু আগেই বলছিলাম যে আমার উপর একটা বিশেষ দায়িত্ব পড়েছে, সেটা হচ্ছে যে গুলাব জামুন বানানোর। তো খাবার মোটামুটি বললাম বিরিয়ানি পর থেকেই আসছে, আর ওরা একটা ডেজার্টও দিচ্ছে, ডেজার্টে আমরা ওদের কাছ থেকে রসমালাইটা নিচ্ছি। আর ভাবলাম যে যেহেতু গুলাব জামুনটা বানানো সহজ, সেটা আমি বাড়িতেই বানিয়ে নিতে পারবো। তো শুধুমাত্র সেই গুলাব জামুনের যে রেডি মিক্স প্যাকটা সেটা কেনার জন্য এখন আমরা যাচ্ছি। আর এখন ওয়েদারটা একবার দেখুন, মনে হচ্ছে ঠিক যেন আমরা কোথাও ঘুরতে বেরিয়েছি। ঠিক আমাদের ওখানে পুজোর আগে আগে যেরকম একটা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, এখন ওয়েদারটা একদম এক্স্যাক্টলি সেরকমই হয়েছে। তো এই সময়টা এখন মনে হচ্ছে সত্যি যদি একটু সম্ভব হতো একটু ঘুরতে চলে যেতাম কোথাও, কিন্তু এখন মাথায় বিশাল বড় একটা দায়িত্ব, সেটা হচ্ছে গৃহপ্রবেশের দায়িত্বটা রয়েছে। আর পুজো তো আগে হয়ে গেছে আমাদের, শুধুমাত্র বন্ধুবান্ধবদের কাউকেই এখনও পর্যন্ত সেরকমভাবে বাড়িতে ডাকা হয়নি, তো সবাইকেই একসঙ্গে আমরা ডেকেছি এই দিনটাতে। আশা করি দিনটা ভালোই কাটবে। তাহলে চলুন না একেবারে সোজা দোকানে দেখা হবে এবার। ইউএসএর জানেন তো এই একটাই মজা, আপনি যতই জায়গা চেঞ্জ করুন না কেন কিছু কিছু দোকান এখানে আছে যেগুলো কিন্তু আপনি গোটা ইউএসএ জুড়ে পাবেন। আমি তো ধরুন ওয়ালমার্ট, কস্টকো, ইউএসএর প্রায় প্রত্যেকটা স্টেটেই রয়েছে, সেগুলো তো কথা ছেড়েই দিলাম। এই যে বিশালাও দেখুন, আমরা যখন আগে হুস্টনে ছিলাম সেখানেও যেমন একটা পেয়েছিলাম, তেমন এখন সাইপ্রাসে চলে এসেছি সেখানেও কিন্তু একটা পেয়েছি। তো এটাই সুবিধা হয়, মানে যেহেতু চেনা জানা দোকানগুলো থাকে আপনি খুব কমফোর্টেবলি বুঝতে পারেন যে আপনি ঠিক কোন জায়গায় গেলে কোন জিনিসটা পেয়ে যাবেন। তো যাই হোক, আমি সবজি টবজি একটু নিয়েই নিলাম, কারণ যখন একেবারে এসেছি কিছুটা সবজি নিয়ে নেওয়াই ভালো। আর তার সঙ্গে মিষ্টিরও দুটো প্যাকেট নিয়ে নিচ্ছি, যদিও এগুলো রেডিমেড মিষ্টি, আর তার সঙ্গে তো অবশ্যই গুলাব জামুন মিক্সটা আমি নেবই। এই মিষ্টিটা অবশ্যই রনো আর রনোর বাবার জন্য। বাড়ি ফিরে এসেছি আর এখন কিন্তু আমাদের প্রথম কাজ হচ্ছে সেটা হচ্ছে এই ব্যাকড্রপটা সেট আপ করা। তো ডেকে নিয়েছি অবশ্যই বন্ধুদের, কারণ এগুলো একা একা করা সম্ভব নয়। ওই একজন বন্ধুর ফ্যামিলি এসছে আর কি, স্বামী স্ত্রী দুজনেই আছেন তারা, তো ওরাই আমাদেরকে একটু হেল্প করলো ব্যাকড্রপটা সেট করার জন্য। আর ডেকোরেশনের জন্য এই খুব সুন্দর দেখতে একটা ছোট্ট গামলাও আমি নিয়ে এসেছি। আর এর বিশেষত্বটা হলো অবশ্যই এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া, এত সুন্দর জিনিস মেড ইন ইন্ডিয়া হওয়া ছাড়া কিন্তু উপায় নেই। আজকাল কিন্তু প্রায় দেখছি জানেন এখানকার যে হোম ডেকোরের স্পেশালি যে শপগুলো রয়েছে, যেমন ধরুন বার্লিংটন, টিজে ম্যাক্স, সেখানে কিন্তু এরকম জয়পুরের স্পেশালি তারপরে এই মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট প্রচুর তারা কিন্তু রাখছে। মা কত দূর হলো? চলছে এখনো, গোল্লা পাকানো অনেক হয়েছে তো। হয়েছে আরো হবে মম্মা, 70 পিপল আছে। ওয়াও, যদি দুটো করে হয় 140। ও কিন্তু আই থিংক পিপল দুটো থেকে আরো খাবে কিন্তু। না রসমালাইও আছে এর সাথে। ওকে তাহলে এসো। একদিকে ভাজা চলছে আর একদিকে রসের মধ্যে দিয়েছি। Welcome to Banerjee's housewarming. Wow, mama khub bhalo hocche. Aur ekhane hocche onek orpish. Amader floating candle. গোলাপ জামুন খুব ভালো হয়েছে, অনেক হয়েছে। আর এখানে হচ্ছে বাবা যেগুলো কভার করছে টুমারের জন্য।
কেউ খাবার এখানে খেলে খাবারটা ফেলে দিলে তাহলে না সত্যিকার চেয়ে উপরে চলে যায়। এখানে বাবা মা আর কিছু বন্ধু এটা সাজিয়েছে। মা এগুলো নিজে বানিয়েছে। ব্লগিং শেষে বকা খেয়ে রিনি এখন ঘুমোতে গেল। বাজে এখন রাত প্রায় দুটো। তুহিন এখন ফাইনাল ঝাড়টা লাগাচ্ছে, আর এদিকে আমি এখন বসেছি যত রাজ্যের পর্দা সেগুলোকে এখন ইস্ত্রি করতে। কখন যে ঘুমোবো আর সকালে কখন যে উঠবো সেটা কিছুই বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, এটাই আজকের মতন শেষ কাজ। মোটামুটি সব কাজ সেরে ফেলা হয়েছে, এখন শুধু এই কটা পর্দা ইস্ত্রি হয়ে গেলেই এপার অপর শুতে যাব। সকাল সকাল উঠে পড়েছি আমরা, আর এখন আমার প্রথম কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেকোরেশনের যে কটা কাজ একটু ইনকমপ্লিট ছিল সেগুলোকে কমপ্লিট করে নেওয়া। তুহিন রাত্রেবেলায় কালকে ফুলগুলোকে এনে দিয়েছিল, সেগুলোকে দিয়ে আমি একটু ওই বলেছিলাম যে ভাস তৈরি করবো, তার সঙ্গে যে গামলাটাও দেখিয়েছিলাম সেটাকে একটু ফিল আপ করবো। তো চলুন সেগুলোই চটপট করে নিই এখন। এবারে চলুন চট করে দেখিয়ে দিই যে আমরা রিটার্ন গিফটের জন্য কি দিতে চলেছি। তো প্রত্যেকটা রিটার্ন গিফট আমি কিন্তু প্যাক করে ফেলেছি, তবু আর একবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তো এখানে যেরকম দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণ, তার সঙ্গে অম্বে মাতা, সাই বাবা, গণেশ, এই চার ধরনের এরকম রয়েছে। তো এগুলো হচ্ছে ওই গাড়ির ডেস্কে রাখার জন্য আর কি ছোটো ছোটো কিছু পিস। তো এগুলো সবই হচ্ছে সিলভারের ওপরে 24 ক্যারেট গোল্ড লিফের কাজ করা। এগুলো যখন আমরা এসেছিলাম আসানসোলেরই একটা দোকান থেকে কিনে এনেছিলাম। আর এইদিকে আরেক দল বন্ধু এসে এখন সমস্ত চেয়ার টেবিল সেগুলোকে এখন সেট আপ করার জন্য তুহিনকে হেল্প করছে। তো এই চেয়ার টেবিলগুলো কিন্তু রেন্টে নেওয়া আমাদের, আর টেন্টগুলো অলরেডি সেট আপ হয়ে গেছে। ওই বন্ধুরাই আর কি হেল্প করলো। বন্ধু প্রথম থেকে যেটা বলছি যে হেল্প ছাড়া কিন্তু এখানে একা কোনোভাবে কোনো কাজ করা সম্ভব নয়। তো সকাল থেকে তারা চলে এসছে, একবার হেল্প করে গেল, আবার এরাই আবার নিমন্ত্রিত হয়ে একটু পরে আবার আসবে। আর মোটামুটি চেক করে নিয়েছি সমস্ত কিছু ডেকোরেশন ডান, শুধুমাত্র এই ক্যান্ডেলগুলোকে একটু পরেই আর কি জ্বালাবো ভাবছি, এখন এরকমই থাকুক। আর তার সঙ্গে ব্যাকড্রপটাও মোটামুটি ঠিকই হয়ে গেল দেখছি, মানে রাত্রেবেলা যেহেতু একটু এই জায়গায় আলোটা একটু কম থাকে সেই জন্য একটু ডালি লাগছিল, কিন্তু এখন সকালবেলায় দেখলাম যে না বেশ ভালোই লাগছে। আর তার সঙ্গে এই যে লাইটগুলোর সিস্টেম আর কি সেটাও কিন্তু খুব ভালোই লাগছে, ম্যাচিং মোটামুটি হয়ে গেছে দেখছি। তো যাই হোক চলুন এবার আমাদের রেডি হওয়ার পালা। রিনি রণ সবাইকে রেডি করে তারপরে কিন্তু আমি রেডি হব। লোকজন আসবে সেটা আমাদের এটা ডেকোরেশন জায়গা করা হয়েছে ফটোশুট করার জন্য, খুবই সুন্দর। And Rehan, তুমি কি করছো এখানে? See nothing? Okay, daddy is going outside, okay? You can stand here, okay then? Can I go outside? Be careful, huh? Be careful, okay? এই যে আমাদের টেন্টগুলো করা হয়েছে এখানে, লোকজন এখানে খাওয়া দাওয়া করবে। সুন্দর টেন্ট বসানো হয়েছে। Food will come. Auntie is bringing the food, Ryan. Yeah, auntie is bringing food, okay? ব্লগটাকে আর বড় করছি না, কারণ এর পরে কি হলো সেটা কিন্তু আপনাদের সবাইকে নেক্সট ব্লগে দেখতে হবে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ অবশ্যই ওয়েট করবেন আমাদের পরবর্তী ব্লগের জন্য। সেখানে কিন্তু অবশ্যই আমাদের সমস্ত বন্ধু বান্ধব সবার সঙ্গে কিন্তু আপনাদের পরিচয় করিয়ে দেবো। আর কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার পরের ব্লগে দেখা হচ্ছে তাহলে।